আসসালামু আলাইকুম, জানার ইচ্ছা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আজ পুরোটা সময় আমার সাথেই থাকবেন। নিয়মিত যে 10টি মশলা খেলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা যায় সে সম্পর্কে আজ জানানোর চেষ্টা করব। চলুন তাহলে জেনে আসি কোন 10টি মশলা আমাদের শরীরে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এক নম্বরে রয়েছে কালো জিরে। কালো জিরে শরীরের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, তাই নিয়মিত কালো জিরে খাওয়ার চেষ্টা করুন। দুই নম্বরে আছে আদা। শরীরকে নিয়ন্ত্রণের সমস্যা থেকে রক্ষা করে ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। তিন নম্বরে রয়েছে দারচিনি। দারচিনি শরীরে কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে, তাই নিয়মিত খাদ্য তালিকায় এটা রাখা খুবই প্রয়োজন। চার নম্বরে রয়েছে এলাচ। এলাচ শরীরের লিপিড প্রোফাইলে ভালো প্রভাব ফেলে, তাই এটি কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে। পাঁচ নম্বরে রয়েছে রসুন। রসুন শরীরের কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে ও শরীরে কার্ডিওভাস্কুলার স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে। ছয় নম্বরে রয়েছে জিরে। জিরে হাড়কে ভালো রাখতে সাহায্য করে, আর আপনি এটা হাতের কাছেই পাবেন, তাই এটা নিয়মিত খাওয়ার চেষ্টা করুন। সাত নম্বরে আছে মরিচ। মরিচ শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং হাড়কে ভালো রাখতে সাহায্য করে। আট নম্বরে রয়েছে মেথি। মেথি শরীরে কোলেস্টেরলের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে। নয় নম্বরে রয়েছে হলুদ। হলুদ শরীরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগের সমস্যা থেকে রক্ষা করে। সব শেষে আছে সাদা জিরে। সাদা জিরে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে ও হার্টকে ভালো রাখে। ভিউয়ার্স, এই 10টি মশলা নিয়মিত আপনার খাদ্য তালিকায় রাখার চেষ্টা করুন। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছে। আল্লাহ হাফেজ।